আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি ডাক্তার কালান্দার জাহাঙ্গীর বাবার দরবারে। বাবা জাহাঙ্গীর বা ইমাম আল সুরেশ্বরী সুফিবাদ বিষয়ক অনেকগুলো গ্রন্থের রচিতা। কোরআন শরীফের শাব্দিক তর্জমা ও তফসিরকারী হিসেবে তিনি পরিচিত। বিশিষ্ট বক্তা ও ওয়াজকারী বাবা জাহাঙ্গীর এক সময় হোমিওপ্যাথি চিকিৎসায় বিশেষ সুনাম অর্জন করেন। তিনি তার ভক্তদের মোরাকাবা বা ধ্যান সাধনায় বিশেষভাবে উৎসাহিত করতেন। নরসিংদীতে তিনি একটি আধ্যাত্মিক ধ্যান সাধনালয় প্রতিষ্ঠা করে। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী তিনি 81 বছর বয়সে সকল ভক্তদের কাঁদিয়ে দেহ মোবারক ত্যাগ করে চলে যান। তার ওফাতের পর তার রওজা মোবারকটি তার নিজ বাড়িতেই সমাহিত হয়। বর্তমানে ঢাকা কেরানীগঞ্জ চুনকুটিয়ায় তার এই রওজা মোবারকটি প্রতিষ্ঠিত হয়েছে। দরবারের ভেতরে রয়েছে একটি লাইব্রেরি, যেখানে জাহাঙ্গীর বাবার 28টি বই রয়েছে। আপনারা যে কেউ চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন, যা বিনা লাভে বিনা প্রফিটে তারা এই বইগুলো দিয়ে থাকে। শুধু যতটুকু খরচ হয়েছে ততটুকুই মূল্য তারা নেয়। সুফিবাদী বাবা জাহাঙ্গীরের সুফিবাদ বিষয়ক বইগুলো মধ্যে অন্যতম হচ্ছে মারফতের গোপন কথা, মারফতের গোপন আলাপ, মারফতের বাণী, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ দ্বিতীয় খণ্ড, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ তৃতীয় খণ্ড, ইতিহাসময় সুফিবাদের রহস্য, নিহনবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন, শরিয়াত শয়তান মারিফতি শয়তান, কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার, গান বাজনার দলিল, ফকিরির আসল কথা, ফকিরির গোপন কথা, শরিয়াতি সেজদায় মারুফতি সেজদা, কোরআনুল মাজিদ 15 পারা হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা, মারফতের গোপন দর্শন অনেকের অজানা, মারফতের গোপন ভেদ রহস্য, মারফতের গোপন আলোচনা, রোজা ইফতার হজ জাকাত ও কুরবানি, মারফতের গোপনের ও গোপন কথা।
দরবারের ভেতরে একটি লাইব্রেরি আছে যেখানে জাহাঙ্গীর বাবার সকল বই আপনারা এখান থেকে নিতে পারবেন। এবং সেই লাইব্রেরিতে আমার একটা চোখে পড়ল অলিয়া অলিয়াদের ছবি মোবারক, যেখানে আছেন মাওলানা জালানুদ্দিন রুমি, শমশের তাব্রেজ, বাবা বুয়ালি কালামদার, বাবা বুল্লেল সাহা, বাবা নিজামুদ্দিন আউলিয়া, তাদের অনেকেরই ছবি এখানে আছে। আছে শাহ সুলেমান একটা বাবা, আছেন হাসা